এক অভিনব প্রতিবাদ সাব্যস্ত হয়েছে লক্ষিমপুর জেলার তিনঠেঙিয়া হাই মাদ্রাসা স্কুলের সম্মুখত অভিভাবক আর পরিচালনা সমিতি এক প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর প্রতিবাদ সাব্যস্ত করেছে কারণ বিদ্যালয়খনের এবার সদ্য ঘোষিত যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল, সেই ফলাফল একেবারে পুতৌজনক। আর 43 জন ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছিল আর তার মাত্র তৃতীয় বিভাগত মাত্র 3 জনে উত্তীর্ণ হল। আর তার প্রতিবাদ জানাবলে এই সকল অভিভাবক আর পরিচালনা সমিতি তথা স্থানীয় রাইজ বিদ্যালয়ের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে আছে। অতি উদ্বেগজনক বিষয় যে এখন সরকারি বিদ্যালয়ত, এখন সরকারি বিদ্যালয়ের ফলাফলের পিছত যে সকল অভিভাবক আছে, যে সকল সচেতন লোক আছে, তেওঁলোক এটা প্রতিবাদমুখর হয়ে পড়েছে। তেওঁলোকৰ দাবি যে বিদ্যালয়খনত থকা যিকেইগৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী আছে, তেওঁলোকৰ শিক্ষাদান প্রক্রিয়া ত্রুটি থকার কারণে হয়তো বিদ্যালয়খনৰ এই পুতৌজনক অবস্থা ফলাফল পালে। মই পুনে পুনে কথা পাতিবলৈ যাম বা মন্তব্য লওয়ার যত্ন করি। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যে সুকীয়া এটা মানে প্রতিবাদ দেখিলো আজি। আজি যদি প্রতিবাদ সাধারণত এই প্রতিবাদটো আমি করা দেখা নাপাওঁ। এটা ভাল লক্ষণ যে অভিভাবকসকল সচেতন হয়েছে, কিন্তু কেনেকুৱা ধরনের রিজাল্ট, কেজনে দিছিলে পরীক্ষা, কেজনে দিছিলে, কেজনে উত্তীর্ণ হল, সেই বিষয়ে অকণমান কওকচোন। বর্তমান আমার এখন বিদ্যালয়ের পর 43 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিছিলে, মাত্র 3 জনহে উত্তীর্ণ হয়েছে, বাকি 40 জনে আমার ফেল করেছে। কি কারণে হল বলে হবে? কারণ আমি তো সব বহুত আমি ট্রাই করেছো, বহুত মিটিং মাতাং করেছো রাইজ তথা পরিচালনা সমিতি অভিভাবক সকলে, কিন্তু আমি দেখব পারিছো যে আমার শিক্ষক সকলের মাজত বহুত লোভী সিস্টেম আছে। আমার শিক্ষক সকল যথেষ্ট মানে তেওঁলোকৰ টাইম মেইনটেইন করে শিক্ষার লগত নহয়। শিক্ষক কম নেকি বিদ্যালয়খনে? শিক্ষক শিক্ষক যথেষ্ট আছে, পুরাপুরি শিক্ষক আছে, সব বিভাগের সব বিষয়ের শিক্ষক আছে, বিষয়ের শিক্ষক আছে। তথাপি বেয়া করলে অভিভাবক সকল সচেতন নহয় নেকি না বিষয়টোর? কেন সব অভিভাবক সকল সচেতন সিমান নহলেও মোটামুটি যেখানে সচেতন ইমান শিক্ষিত নহয়, তথাপি তেওঁলোকও চেষ্টা করে, তেওঁলোকও স্কুলের লগত জড়িত আহে, যায় শিক্ষক আলোচনা করে, কিন্তু শিক্ষক সকলে যেখানে পাঠদান করিব লাগে, যেনেকে সময়মতে আহিব লাগে, সেইটো তেওঁলোকে নকৰে। হয় শিক্ষকসকলে উপযুক্তভাবে শিক্ষাদান নকৰাৰ কাৰণে, শিক্ষাদান নকৰাৰ কাৰণে এই পৰিৱেশ সৃষ্টি হৈছে বুলি অভিভাৱকসকলে দাবী জনাব বিচাৰিছে। আৰু লোক আছে, মই এতিয়া কি দাবী জনাব, আপোনালোকে দাবী কি জনাব? আমাৰ দাবী হৈছে যে আমাৰ যিসকল শিক্ষকৰ দ্বাৰাই বিদ্যালয়ের রিজাল্ট বছর বছর ধরে বেয়া হয়ে আছে, গতি এনেকা শিক্ষকর দ্বারাই এই বিদ্যালয় আরও পরিচালনা করলে আমার লড়া ছলীর ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যাব। গতি আমি এই সরকারক দাবি জানাইছো, আপনার মিডিয়ার যোগেদি আমি সরকারক দাবি জানাইছো যে আমার এর শিক্ষক যান শিক্ষক আছে, সকল শিক্ষক প্রধান শিক্ষক সহ সকলকে এরপর বদলিকরণ করে দি ভাল ভাল শিক্ষক দিয়ক, যাতে আমার এই মাইনরিটি এলাকার লড়া ছলীখিনি রিজাল্ট অন্তত ভাল করে, যাতে বছর পাস করব। বদলিকরণ করিবর কারণে ডিপার্টমেন্টত আবেদন জানাইছিলে, আর আবেদন জানার পিছত আমার প্রধান শিক্ষকজনে কারোবা কারোবা লগত লৈ বিভাগীয়ভাবে টাকা পয়সা খরচ করে মানুষ উদ্দোল করে আকৌ এতে রখাই থই দিছে। ম্যানেজিং কমিটিও নোয়ারে আমার শিক্ষকসকলের লগত, রাইজ নোয়ারে আমার শিক্ষকসকলের লগত। এই আসলে আসলে অভিভাবক সকল উত্তেজিত হয়েছে হওয়ার কারণ দিয়ক যে 43 জন ছাত্রছাত্রী পরীক্ষা অবতীর্ণ হয়ে মাত্র 3 জনে পাস করেছে, তাকো তৃতীয় বিভাগত। আসলে সরকারি বিদ্যালয় সমূহের এই পুতৌজনক অবস্থায় বিদ্যালয়খনের প্রতি, বিদ্যালয় সমূহের প্রতি কিন্তু আস্থা একেবারে নাইকিয়া হয়ে গেছে। আর একটা কথা কব লাগিব যে এই বিদ্যালয়খনের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলের পিছত অভিভাবকসকল যেদরে রাজপথলৈ ওলাই যায়, ঠিক তেনেদরে শৈক্ষিক ক্ষেত্রখনতো সচেতনতা অবলম্বন করে, তেতিয়াহলে নিতান্তই সরকারি বিদ্যালয়ের কারণে ভাল খবর। কিন্তু এই বিদ্যালয়খনত তিনঠেঙিয়া হাই মাদ্রাসা বিদ্যালয়ের ফলাফল কিন্তু সকলের চকু কপালত তুলিছে।